আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি বাইরে গিয়েছিলাম, তো বাইরে থেকে ফেরার পথে দেখছি একজন চাচা মিয়া বেশ সুন্দর সুন্দর কিছু চিংড়ি মাছ বিক্রি করছে। এই চিংড়িগুলো সম্ভবত বলা হয় হরিণা চিংড়ি বা বাগদা। তো আমার যতটুকু ধারণা যে এগুলাকে বাগদা চিংড়ি বলে, তো বাগদা চিংড়ি কিন্তু গলদা চিংড়ির থেকে কিছুটা সাশ্রয়ী, কারণ গলদা চিংড়ির মাথা এবং পাগুলা এত বেশি বড় থাকে যার কারণে কিন্তু অনেকটা পরিমাণ বাদ চলে যায়। তো ওইটা দেখার জন্য আমি চিন্তা করলাম যে আজকে আমি দেখি যে এই বাগদা চিংড়ি ছিলে কেটে বেছে নেওয়ার পরে আমার কতটুকু ওজনে হয়। বাসায় এসে আমি ঝটপট চিংড়ি মাছগুলো বাছতে লাগলাম, আর আমি এই চিংড়ি মাছগুলো কিনেছিলাম 700 টাকা করে কেজি এবং আমার প্রায় 1100 গ্রাম, মানে 1100 গ্রাম মতো পরিমাণে হয়েছিল। সো চলুন দেখি আমার এই চিংড়ি মাছগুলো বেছে নেওয়ার পরে কতটুকু বাদ যায় আর কতটুকু আমি পাই। আমি কিন্তু এইভাবে মাথাগুলো ফেলে দিচ্ছিলাম আর খোসাটা ছাড়িয়ে নিচ্ছিলাম, কারণ আমি ঠিক যেভাবে রান্না করে থাকি বা চিংড়ি মাছ বাজার থেকে আনার পরে যেভাবে কেটে বেছে নেই, তো সেই অনুপাতেই আমি কিন্তু রেডি করে নিচ্ছিলাম। আর আমি একটুখানি লেজটা রেখে দিচ্ছি, কারণ মেহমানের সামনে যদি একটু দেয়া হয় লেজটা থাকলে রান্নার পর দেখতে ভালো লাগে আর চিংড়ি মাছগুলো কিছুটা হলেও স্ট্রেট থাকে, এই কারণে আমি লেজ সহ রেখে দিচ্ছি। আর এই লেজটুকুও যদি বাদ দিয়ে দেই তাহলে কতটুকু বাদ যাবে সেটাও আপনাদের সাথে আমি দেখিয়ে দেব। এই সাইজের চিংড়ি মাছগুলো কিন্তু আপনি যদি সবজি তরকারি মজানোর জন্য বা এমনি ভুনা করেন বা এমনি রান্না করেন, যেটাই করুন না কেন, সেই ক্ষেত্রে কিন্তু খুবই সুন্দর হয়। আমার কাছে মনে হয় যে চিংড়ি মাছের এই সাইজটা একদম পারফেক্ট। আর আমার বাসায় যেহেতু সবাই চিংড়ি মাছ পছন্দ করে না বা খায় না, সেই কারণে কিন্তু আমার অল্পতেই হয়ে যায়। তো আমি এখানে চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছিলাম আর ওইদিকে আমার ছোট ছেলে রেডি করছিল হচ্ছে আপনার ওয়েট মেশিনটা। ও আবার আমার যে কোনো কাজেই হেল্প করার জন্য খুব অস্থির হয়ে থাকে। আমার মতো যদি আপনারাও এই টাইপের কোনো এক্সপিরিয়েন্স গ্যাদার করে থাকেন বা আপনাদের থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে যে আপনারা এটা কখনো করে দেখেছেন কি না, বা আমি কতটুকু ভুল করলাম। মাপে তো ভুল হতেই পারে, যেহেতু আমি ওয়েট মেশিনে ওয়েট করছি। তো প্রথমে ওয়েট মেশিনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু পাত্রটা নিয়েছি ট্রান্সপারেন্ট, যেন আপনারা প্রপারলি দেখতে পারেন। আর পাত্রটা নেয়ার পরে কিন্তু আমি অন করেছি সুইচটা, যাতে করে আপনারা এই ওয়েটটা বাদ দিতে পারেন। সো আমি কিন্তু বাদ দিয়ে নিয়েছি। প্রথমে দিচ্ছি শুধু চিংড়ি মাছগুলো, এরপরে দেব খোসাগুলো। দেখুন, এই চিংড়ি মাছগুলো আমি দিচ্ছি আর এখানে ওজন হতেই থাকছে। 1100 গ্রাম চিংড়ির মধ্যে, মানে 1 কেজি 100 গ্রাম চিংড়ির মাছের মধ্যে আমি কিন্তু কেটে বেছে বাদ দেওয়ার পরে পেয়েছি 550 গ্রামের কাছাকাছি। দেখুন ওয়েটটা কিন্তু আপনাদের সামনেই হচ্ছে, আই হোপ আপনারা জিনিসটা বুঝতে পারছেন। 550 গ্রামের মতো আমি চিংড়ি মাছ পেয়েছি 1 কেজি 100 গ্রামের মধ্যে। এবার দেখা যাক খোসা কতটুকু হয়। এবার আমি চিংড়ি মাছটাকে নামিয়ে নিচ্ছি এবং এইবার চিংড়ি মাছটা নামিয়ে নিয়ে আমি চিংড়ি মাছের খোসা যেগুলো রেখেছিলাম সেইটা দিয়ে দেব। দেখুন আমি এবার খোসা দিচ্ছি। এগুলো বেসিক্যালি মাথা, এই মাথাটা আমি কিন্তু নিয়ে থাকি না, এটা সবসময় বুয়াকেই দিয়ে থাকি। তো তারপরেও কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখানোর জন্য মাথাটাও রেখে দিয়েছি। মাথাটা যেহেতু নেব না, সো বাদ দেওয়ার কারণে কিন্তু ওজনটা করতে হবে আমাকে। সো এখানে আমি আপনাদেরকে ওজন করে দেখাচ্ছি খোসার পরিমাণ কতটুকু হচ্ছে। দেখুন খোসার পরিমাণ এখানে হচ্ছে প্রায় 385 গ্রাম, 385 গ্রাম। আর ওদিকে আমার যে লেজগুলো রাখা আছে ওগুলো তো 15 গ্রাম হবেই, মিনিমাম 15 গ্রামের লেজগুলো আমার চিংড়ি মাছের সাথে রেখে দিয়েছি, ওগুলো কিন্তু ফেলেই দেই। তো যাই হোক, ওভারঅল মিলে কি হলো, আমার চিংড়ি মাছগুলোতে আমি পেয়েছি 550 গ্রাম আর এদিকে পেলাম আমি প্রায় 400 গ্রাম লেজ সহ। তাহলে 550 গ্রাম আর 400 গ্রাম আমি যদি 1100 গ্রামের মধ্যে বাদ দেই, বাকি থাকলো 150 গ্রাম। তাহলে এই 150 গ্রাম কোথায় গেল আমি কিন্তু মিলাতে পারছি না। সো এই 150 গ্রাম চিংড়ি মাছ কোথায় গেল সেটা আপনারা একটু আমাকে না হয় জানিয়ে দিন। তবে আমার যতটুকু ধারণা, যেহেতু বরফ বা পানি ছিল, সো ওই পানি থেকেই আমার ওই 150 গ্রাম বাদ চলে গেছে। আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ।